শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। কোন চমক ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, স্ট্যান্ড বাই বিপ্লব রুবেল, ওমানে গিয়েই হবে আসল প্রস্তুতি বললেন নাম্নি। সাকিব মুস্তাফিজকে বিশ্রামে রেখে কাল শেষ টি টোয়েন্টিতে নামবে বাংলাদেশ, টিম স্পিরিটে ধারাবাহিক সাফল্য বিশ্বাস শামিমের। সুপার ক্লাসিকোর বিতর্ক সঙ্গী করে নামছে আর্জেন্টিনা ব্রাজিল, ভোরে মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া, পেরুর সাথে নেইমারদের লড়াই। আড়াই বছর পর আন্তর্জাতিক প্রত্যাবর্তন সুখের হয়নি নারী ফুটবল দলের, নেপালের কাছে সাবিনাদের হার 2-1 গোলে। টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে নেই কোনো চমক, মাহমুদুল্লার নেতৃত্বে 15 সদস্যের সাথে দুজনকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এই দলে প্রথমবার বিশ্বকাপ অভিজ্ঞতা হবে 6 ক্রিকেটারের। টানা 3 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে দল ভালো কিছু করবে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। টানা 3 টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ, জিতেছেও দাপটের সঙ্গে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে তাই চ্যালেঞ্জের মুখে পড়েনি ম্যানেজমেন্ট। তামিম নিজেই সরে গেছেন, নিউজিল্যান্ড সিরিজের 19 জন থেকে সেরা 15 বেছে নেওয়া সহজ হয়েছে। কাটা পড়েছেন তাইজুল ইসলাম, এই বাঁহাতি স্পিনার নেই টি টোয়েন্টির বিবেচনায়, জায়গা হয়নি অলরাউন্ডার মুসাদ্দেক সৈকতের। স্ট্যান্ডবাই লেগ স্পিনার আমিনুল বিপ্লব, যিনি সবশেষ টি টোয়েন্টি খেলেছেন 2020-এর মার্চে, রিজার্ভ লিস্টে বিপ্লবের সঙ্গী অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। প্লেয়ারদেরকে আমরা যেভাবে আমরা পাচ্ছি, আমরা প্র্যাকটিসের মধ্যে দেখছি, আমরা যথেষ্ট কনফিডেন্ট এই প্লেয়ারের উপরে, এবং আমরা মনে করছি সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট এটা রেডি টু প্লে। যে 15 জন নিয়ে বিশ্বকাপের দল তারাই আছেন টি টোয়েন্টিতে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে, যেখানে 9 জেনুইন ব্যাটসম্যান, 4 পেসার, স্পিনারও 4 জন। অলরাউন্ড অপশনে দল ভারসাম্যপূর্ণ, প্রথমবার বিশ্বকাপে যাবেন 6 ক্রিকেটার। যারা সুযোগ পেয়েছে তারা অবশ্যই অ্যাবিলিটি আছে ইনশাআল্লাহ ভালো খেলার, এবং বিশ্বকাপে এই স্কোয়াডের উপরে যারা ওপেন করবে এবং সবার উপরে আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো করবে। স্লো স্পিনিং ট্র্যাকে ধরা দিয়েছে সাফল্য, উন্নতি এসেছে র্যাঙ্কিংয়েও, কিন্তু বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নির্ভাত থাকার কারণ নেই। প্রধান নির্বাচক অবশ্য জয়ের ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছেন। উইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার জয়টা কিন্তু আত্মবিশ্বাস সবসময় বাড়ায়, আপনি কিন্তু হারতে থাকলে দেন মোরালি প্লেয়ারদের কিন্তু অনেক ডাউন করে দেয়, তো সেই হিসাবে এই আত্মবিশ্বাসটা জয়ের আত্মবিশ্বাস ধারাবাহিকভাবে থাকলে যে কোনো জায়গায় কিন্তু কনফিডেন্টলি আরেকটা সিরিজ বা একটা টুর্নামেন্ট খেলা যায়। সেই হিসাবে মনে করি এই জয়ের ধারাবাহিকতা আত্মবিশ্বাস প্লেয়াররা যথেষ্ট পেয়েছে এবং যথেষ্ট কনফিডেন্ট, এবং আমি মনে করি যে বিশ্বকাপের প্রিপারেশনটা কিন্তু ওমানে গিয়ে স্টার্টটা হবে। ওমান যাত্রা 3 অক্টোবর, ওখানে আছে 3টি প্রস্তুতি ম্যাচ। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু 17 অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বিশ্বকাপের দল গড়েছে বিসিবি, স্পিন অ্যাটাকের সাথে গুরুত্ব পেসারদেরও দেওয়া হয়েছে। এই দলটা ভালো কিছু করার ক্ষমতা রাখে বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। অন্যদিকে লেগ স্পিনার আমিনুল বিপ্লবকে দলে রাখা যেত মত মোহাম্মদ আশরাফুলের। ২০১৬ থেকে ২১, 5 বছরের ঢের পাল্টেছে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াড। সবশেষ বিশ্বকাপের সাথে এবারে বিশাল ফারাক, যেখানে তারুণ্যের ছড়াছড়ি। 3 সিনিয়র সাকিব, মুশফিক মাহমুদুল্লার বাইরে তখনকার 2 সদস্য তাসকিন সোহান, মাঝে নানা চড়াই উত্রাই পেরিয়ে টিকে আছে। গত টি টোয়েন্টি বিশ্বকাপের অভিজ্ঞতা তাসকিনের জন্য তিক্ততায় ভরা, সেবার বোলিং অ্যাকশন নিয়ে পড়েছিলেন মহাবিপদে। ওই ধাক্কার পর ইঞ্জুরি ভোগান্তি স্পিড স্টারকে বারে বারেই কাঁদিয়েছে। বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব। লড়াই সংগ্রামের পর থিতু হয়েছেন তাসকিন, ওমান আমিরাতের বিশ্বকাপের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা তার। ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন আগে ভাগে। বিশ্ব আসরে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে শামীম, নাসুম, শরীফুল্লাহ। দল ঘোষণাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ওদের সরব উপস্থিতি। স্কোয়াডে বিশ্বকাপ অভিজ্ঞতা নেই 6 জনের,
আফিফ লম্বা সময় ধরে জাতীয় দলে। গত দুই সিরিজে দারুণ ধারাবাহিক নাসুম, নাইম শরীফুর ও কিংবা মাহেদিও এখন পরীক্ষিত সদস্য। সব মিলিয়ে এটাই কি সেরা স্কোয়াড? টিম কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো হয়েছে। হয়তো অনেকেই মনে করতে পারেন যে একে নিলে ভালো তো ওকে নিলে ভালো তো, বাট এই মুহূর্তে কোভিডের কারণে বাংলাদেশ টিম ছাড়া তেমন কোনো খেলাই ছিল না, কোনো টুর্নামেন্টই ছিল না, যে অন্য কোনো আসলে অপশনে যাওয়ার কোনো উপায় ছিল না। আমার কাছে মনে হয়েছে বিপ্লব, আমি এই কারণে চেয়েছিলাম যে যেহেতু আমরা সুপার টুয়েলভে খেলবো, সেখানে কিন্তু প্রত্যেকটা টিমে একটা করে লেগ স্পিনার আছে, সেই কারণে তাকে যেন আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারি, সেই কারণে যেহেতু তাকে টিমের সাথে নেওয়া হচ্ছে সেই প্র্যাকটিসটা হয়ে যাবে। বছরখানেক পরিকল্পনা করেই করা হয়েছে টি টোয়েন্টি স্কোয়াড। সাবেকরা বিশ্বাস করেন বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রাখে মাহমুদুল্লাহর দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়েছে। বিশ্বকাপ সামনে রেখে শেষ টি টোয়েন্টিতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ বাংলাদেশের সামনে। গত ম্যাচে হাতে ব্যথা পাওয়া সাকিব খেলবেন না, এই ম্যাচে বিশ্রামে থাকছেন মুস্তাফিজ। পাঁচ বছর পর ঘরের মাঠে টি টোয়েন্টি খেলবেন তাসকিন। মিরপুরে খেলা শুরু কাল বিকেল চারটায়। জাতীয় দলে তারকা দুটি নিয়ে উত্থান, অল্প কদিনেই বুঝেছেন আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বাস্তবতা। জিম্বাবুয়েতে ম্যাচ উইনিং 31 রানের ইনিংসের পর অস্ট্রেলিয়া সিরিজে 3 ম্যাচে ব্যর্থ শামিম পাটোয়ারি। কিউইদের সাথে 4 ম্যাচে জায়গা হয়েছে সাইড বেঞ্চে। আক্ষেপের মাঝেও রোমাঞ্চ ছুঁয়ে গেছে। টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে বড় স্বপ্ন দেখছেন যুবাদের চ্যাম্পিয়ন। আল্লাহর রহমতে ন্যাশনাল টিমে কল পেয়েছি, অনেক আনন্দিত আমি। আমরা যখন আন্ডার-19 খেলি তখন সচরাচর বলাররা যারা ফেস বোলিং করে থাকেন ওরা 35 কে বোলিং করে। ন্যাশনাল টিমে প্রায় 140 বল আসে। ওয়ার্ল্ড কাপে যারা অন্যান্য টিমে খেলবে, বড় বড় প্লেয়ারদের সাথে খেলবো, ওদের সাথে খেলাটা আমার বড় একটা চ্যালেঞ্জ। বুধবার সিরিজ নিশ্চিতের দিনে হাতে ব্যথা পেয়েছেন সাকিব। ঝুঁকি এড়াতে শেষ ম্যাচে খেলবেন না টাইগার পোস্টার বয়। মুস্তাফিজকেও বিশ্রাম দিতে চায় ম্যানেজমেন্ট। একাদশে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা স্পষ্ট। শরীফুল সৌম্যের সাথে শামিমের সুযোগ হতে পারে শেষ ম্যাচে। সিরিজের শেষটাও রাঙিয়ে বিশ্বকাপের আগে চাঙ্গা থাকতে চায় টিম টাইগার্স। লাস্ট তিনটে সিরিজে অনেক ভালো করেছি, জিম্বাবু এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। তিনটা সিরিজ জেতার কারণ পেছনে আমাদের টিম স্পিরিট ছিল অনেক ভালো এবং সবার মধ্যে অনেক বন্ডিং ছিল ভালো, আর আমরা কেউ হাল ছাড়তে চাই না। আর একটা টিমের মধ্যে টিম স্পিরিট অনেক ইম্পর্টেন্ট। কন্ডিশনের ফায়দা নিয়ে প্রতিপক্ষে কাঁপন ধরিয়েছে নাসুম মুস্তাফিজরা, কিন্তু ব্যাটিংয়ের অস্বস্তি যেন জেঁকে ধরেছে। নিউজিল্যান্ডের অবস্থা আরও করুণ। জমাট প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে চায় চ্যালেঞ্জিং টোটাল। বোলিং নিয়ে খুব একটা চিন্তা নেই কিউইদের। র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ বাংলাদেশের সামনে। ব্যবধান 4-1 হলেই 6-5 উঠবে মাহমুদুল্লাহর দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তবে ওই সময় ক্রিকেটের সাথেই থাকবেন তামিম। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএলে খেলবেন টাইগার তারকা। এরই মধ্যে বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন তিনি। ইপিএল শুরু হবে আগামী 25 সেপ্টেম্বর, চলবে 9 অক্টোবর পর্যন্ত। তামিম নেপালে যাবেন 24 সেপ্টেম্বর, টুর্নামেন্টে তার দল ভাইরা হওয়া গ্লাডিয়েটর্সের প্রথম ম্যাচ একদিন পর পোখারা রাইনোসের বিপক্ষে। সবশেষ জিম্বাবুয়ে সফরে চোট অস্বস্তি নিয়ে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে লম্বা বিরতিতে যান তামিম। এরপর ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে, ফিট হয়েই মাঠে ফিরতে মুখিয়ে আছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন। তামিম ছাড়াও ইপিএলে খেলবে শহীদ আফ্রিদি, ক্রিস গেইলের মতো তারকা। এবারে ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই পর্বে সুপার ক্লাসিকো অমীমাংসিত রেখেই কাল আলাদা ম্যাচে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। ছন্দে থাকা আর্জেন্টিনার চ্যালেঞ্জ বলিভিয়া, বিতর্কিত 4 সদস্যকে ছাড়াই লড়াই নামবে আলবিসেলেস্তে। ম্যাচ শুরু 4:30, ঘণ্টাখানেক পরেই ব্রাজিলের খেলা নেইমারদের প্রতিপক্ষ পেরু। সাও পাওলোতে মীমাংসা হয়নি ব্রাজিল আর্জেন্টিনার মর্যাদার লড়াই। ম্যাচের ভাগ্য এখনো ঝুলে আছে ফিফার হাতে। এরই মধ্যে আবারও ফুটবল প্রেমীদের উত্তেজনা বাড়াতে ভিন্ন ম্যাচে নামছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। ছন্দ ধরে রাখতে অপেক্ষাকৃত দুর্বল বলিভিয়ার চ্যালেঞ্জ নেবে আর্জেন্টিনা। স্কোয়াডে 4 সদস্য না থাকায় কম্বিনেশনে পরিবর্তন আছে আলবিসেলেস্তে। গোলকিপিংয়ে অ্যামিলিয়ানো মার্তিনেজের বদলে খেলতে পারেন জেরনিমো রুলি।
ক্রিস্টিয়ান রোমেরো ও সেলসোর জায়গায় সুযোগ পেতে পারেন পাজজেলো ও ওতামেন্ডি। ফ্রন্টলাইনে লিওনেল মেসির সঙ্গী আনহেল ডিমারিয়া ও লাউতারো মার্টিনেজ। ইংল্যান্ডের কঠোর কোয়ারেন্টিন নীতির কারণে অনেক ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে পারছে না, পরবর্তী রাউন্ডের খেলায় এমন হতে দেয়া যেতে পারে না। সময় থাকতেই ম্যানেজার ও ফেডারেশনের সাথে এ নিয়ে আলোচনায় বসব। এদিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ব্রাজিলও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা গুরুত্বপূর্ণ ফুটবলাররা নেই দলে, তবু জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া সেলসাওরা। ফুটবলের আগে মানুষের স্বাস্থ্য, ব্রাজিলের নিয়ম অনুযায়ী আনভিসার সিদ্ধান্তকে শ্রদ্ধা করা উচিত। তবে ম্যাচটি আবারও খেলা হোক তাই চাই, আমাদের এখন পূর্ণ মনোযোগ পরের ম্যাচে। বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজেয় ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে 7 ম্যাচের সবকটিতে জিতে 21 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সেলেসাওরা। সবশেষ পাঁচ দেখায় 4 জয় এগিয়ে ব্রাজিল, পেরুর জয় একটিতে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লম্বা বিরতির পর আন্তর্জাতিক প্রত্যাবর্তন সুখের হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। নেপাল সফরে প্রথম ম্যাচে 2-1 গোলে হেরেছে সাবিনারা। প্রথমার্ধে দ্রুত 2 গোল হজম করে পিছিয়ে পড়ে লাল সবুজ। শেষ দিকে মান বাঁচিয়েছেন তহুরা খাতুন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। আড়াই বছর পর আন্তর্জাতিক সার্কিটে সাবিনা মারিয়াদের লড়াই। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে শুরু থেকেই নড়বড়ে ছোটনের দল। স্বাগতিকদের আক্রমণে কোণঠাসা লাল সবুজ। ম্যাচের 14 মিনিটেই হজম করে প্রথম গোল। রাইট উইং থেকে উড়ন্ত বলকে জালে জড়ান ফরওয়ার্ড সাবিতা রানা। বিরতির পর স্বাগতিক রক্ষণে চাপ তৈরি করেছে বাংলাদেশ। সাফল্যের জন্য অপেক্ষা 84 মিনিট পর্যন্ত। স্বপ্নার বদলি তহুরা মাঠে নেমেই ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে এক গোল শোধ দিয়েছেন। ম্যাচের শেষ দিকে আক্ষেপ বেড়েছে। প্রতিপক্ষ খেলোয়াড় গীতা রানীর ফাউলে নিশ্চিত পেনাল্টি থাকলেও সারা মেলেনি রেফারির কাছ থেকে। অনেকটা আত্মবিশ্বাস ফিরে আসবে এবং নেপাল শক্তিশালী টিম, তাদের বিরুদ্ধে তারা যে খেলাটা খেলেছে আমি মনে করি যে তারা তাদের কঠোর অনুশীলন করেছে 6 সপ্তাহ, সেটা তারা প্রমাণ করেছে এবং তারা ফিট, সেটা তারা প্রমাণ করেছে। পরের ম্যাচ 12 সেপ্টেম্বর। নেপাল থেকে এফসি কাপ বাছাই খেলতে উজবেকিস্তান যাবে সাবিনারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিরগিজস্তান সফরে সব ম্যাচই হারল বাংলাদেশ। সুমন রেজার জোড়া গোলের পরও থ্রি ন্যাশনস কাপের শেষটায় স্বাগতিক অলিম্পিক দলের কাছে 3-2 গোলে হেরেছে বেঙ্গল টাইগার্স। ম্যাচের 11 মিনিটে লিড নেয় বাংলাদেশ, তবে বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। কিছুক্ষণ পর জন বেকের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। 4 মিনিটের ব্যবধানে আরও এক গোল দেয় কিরগিজস্তান। বিরতির পর আলী গুভের গোলে ব্যবধান বাড়ায় কিরগিজস্তান। এর কিছুক্ষণ পর সুমন রেজার কল্যাণে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। সাফের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে এর আগে ফিলিস্তিনের কাছে 2-0 এবং কিরগিজস্তানের বিপক্ষে 4-1 গোলে হারে জেমিরের দল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে ইতালি ও জার্মানি। লিথুয়ানিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে রবার্তো মানচিনির দল। আইসল্যান্ডের বিপক্ষে 4-0 গোলে জয় ডাচদের। ম্যাচের শুরুতে ময়েজে কিন ও এডাগারাসের গোলে এগিয়ে যায় ইতালি। 29 মিনিটে জোড়া পূর্ণ করেন ময়েজে। প্রথমার্ধে 4 গোলের উৎসবে মাতে স্বাগতিকরা। 54 মিনিটে ডি লরেন্সের গোল জয়ের আনন্দ বাড়িয়ে দেয়। অন্য ম্যাচে আইসল্যান্ডের মাঠে হেসে খেলে জয় জার্মানির। মাত্র 4 মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান গিনাব্রি। রুডিগার ও ল্যারোয়সানের শটে শক্ত ভিত পায় হান্সি ফ্লিকের দল। 88 মিনিটে টিমো ভের্নারের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডায়মন্ড শেফ। এদিন প্রতিপক্ষের মাঠে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। 72 মিনিটে কেইনের গোল জয়ের আশা দেখালেও যোগ করার সময় পোল্যান্ডের দামিয়ান সিমানসুকির গোল ইংলিশদের হতাশ করে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও বেন স্টোকসকে পায়নি থ্রি লায়ন্স। মানসিক অবসাদে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে আছেন স্টোকস। চমক হয়ে এসেছেন টাইমাল মিলস। 4 বছর পর ফিরেছেন এই পেসার। মর্গানের নেতৃত্বে 15 সদস্যের দলে বাটলার, বেয়ারস্টো, মালানদের নিয়ে শক্ত ব্যাটিং লাইন আপ ইংলিশদের।
স্ট্যান্ডবাই আছেন টম কারেন, লিয়াম ডসন ও জেমস পেন্স। এদিকে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। প্রায় নয় মাস ধরে বাইরে থাকা ফাফ ডুপ্লেসিনের স্কোয়াডে বাদ পড়েছেন ক্রিস মরিস ও ইমরান তাহির। কোনো টি টোয়েন্টি না খেলা কেশব মহারাজের অন্তর্ভুক্তি একমাত্র চমক। এবার টেনিসের খবর। একই বছরের চার গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে এবার সেমিফাইনালে নোভাক জকোভিচ। ইউএস ওপেনের কোয়ার্টারে ইতালির মাত্তো বেরেত্তিনির বিপক্ষে 3-1 সেটে জিতেছেন সার্বিয়ান তারকা। প্রথম সেটে 7-5 গেমের জয়ে চমক দেন বেরেত্তিনি, ধাক্কা সামলে ঘুরে দাঁড়ান জকোভিচ। পরের তিন সেট 6-2, 6-2, 6-3 গেমে জিতে নেন শীর্ষ বাছাই জকোভিচ। অন্যদিকে ফেভারিট আলেকজান্ডার জেরেফ এদিন হ্যারিসের বিপক্ষে জিতেছেন সরাসরি সেটে। সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই তারকা। নারী এককে প্রথমবার অংশ নিয়ে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের এমা রাদুকানু। অলিম্পিক চ্যাম্পিয়ন সুইস বেনেসিচকে 6-3, 6-4 গেমে হারিয়ে সেমিতে পৌঁছেছেন তিনি। আরেক ম্যাচে চতুর্থ বাছাই প্লিসকোভাকে হারিয়ে শেষ চারে গ্রিসের মারিয়া সাকারি। এ ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।